300 করে টাকা আধার কার্ড ঠিক করতে। বাস্তব কথা বলছি, সরকার কি খোঁজ নিয়েছে যে 300 করে টাকা এক একটা আধার কার্ড ঠিক করতে? তাইলে আমি বলবো ঠিক করতে 300 নয় 500 দেব। যে হারামখোরের বাচ্চা অফিসার গোলমাল করেছে নামটা, তার ফাঁসি দরকার, তার জেল হওয়া দরকার। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গুনে গুনে চলে যান যতগুলো ধনী আছে, তাদেরকে জিজ্ঞেস করুন কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত টাকা হবে, চার চাকা থাকবে, পয়সা থাকবে, বড় বড় বাড়ি হবে, আলিশান বাড়ি, কিন্তু তাদের পরিবারে শান্তি থাকবে না, যেহেতু হারাম ইনকাম ঢুকার কারণে। আপনাকে বলে দিই, 1,00,000 টাকা বেতন পায়, ধোকাবাজি করে টাকা কামায়। আপনাকে দেখিয়ে দেবো, আমি নাম করব না অফিসারদের কোন কোন অফিসে, যতগুলো ভারতের অফিস আছে সব জায়গায় ঘুষ চলে, ঠিক বলছি না ভুল বলছি? শুধু তাই নয়, সরকারের লক্ষ্য রাখা দরকার, হাজার হাজার টাকা লুট করেছে এই অফিসাররা খালি আধার কার্ড ঠিক করতে গিয়ে, ঠিক বলছি না ভুল বলছি? আমি নিজে দিয়েছি, প্রমাণ আছে, 300 করে টাকা আধার কার্ড ঠিক করতে। বাস্তব কথা বলছি, সরকার কি খোঁজ নিয়েছে যে 300 করে টাকা এক একটা আধার কার্ড ঠিক করতে? তাইলে আমি বলবো ঠিক করতে 300 নয় 500 দেব। যে হারামখোরের বাচ্চা অফিসার গোলমাল করেছে নামটা, তার ফাঁসি দরকার, তার জেল হওয়া দরকার। বুঝতে পেরেছেন না? পারেননি, দেখেননি? বাঁকুড়ার একটা ছেলের নাম কি দত্ত লিখে দিয়েছে, কি কুত্তা, ঠিক কি না? যে লিখেছে সেই হারামখোরের গলায় পটি পরিয়ে তাকে কুত্তা করা দরকার ছিল। তো সে যা দিয়েছে না বিডিও অফিসকে, অফিসারকে, ওই বিডিও অফিসারকে কুত্তা বানিয়ে ছেড়েছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এরকম কেউ ভুল করলে তাকে কুত্তা বানিয়ে ছাড়ুন সেই অফিসারকে। এত বড় ভুল হতে পারে? আমি আমার যখন আধার কার্ড করছি, ফটফট ফটফট টিপে দিলাম, ভাই বন্ধ কর, দিয়ে নামটা ভালো করে দেখ, বলছে অত সময় না, আমি কানে চড়িয়ে সুজা করে দেবো, যতবার বলবো ততবার, তা না হলে তুই আমাকে টাইপ করতে দে, আমার নামটা আমি টাইপ করবো, আমার বাপের নাম আমি টাইপ করবো, তুই লয়। 100 জনের মধ্যে 90 জনের ভুল। কাকে কাজ দিয়েছেন, কে কাজ করছে? চুরি আর করাপশনে ভরে গেছে দেশটা। আমার ভাই রাগ করবেন না, কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে, যে জানি না হারাম হালাল কোনটা। এরকম হাজারো মুসলমান অফিসার আছে যারা হারাম ইনকাম করে সন্তানকে খাওয়াচ্ছে, দিয়ে বলে বইয়ের শান্তি নাই, পেটে ব্যথা, একে পাচ্ছি না, এটা হচ্ছে না। আমাদের তো 8,000-10,000 মৌলবিদের 5,000 বেতন, ঠিক কি না? আবার আপনাদের এলাকায় আছে ফ্রি ইমাম, ঠিক কি না? এ কথা বলেন না কেন? বিনা পয়সায় মসজিদ নাই ইমামে? আছে না, অনেক মসজিদে পয়সা দেয় না, খালি জুম্মার ইমাম আছে। হ্যাঁ, 2,500 পায়, লিখে নিয়ে যান। যদি এইখানে কেউ দামি মুক্তি থাকে তার কাছে ফতোয়া নেবেন। আমি ইয়াসিন বলে যাচ্ছি, যারা বিনা পয়সায় ইমামতির পেছনে নামাজ পড়েন তাদের নামাজ হয় না। কাগজ থাকে তা নোট করুন, নামাজ হবে না। কেন জানেন? আপনি তো চাইছেন বিনা পয়সার মৌলবি চাইব, এই মৌলবিরা যাবে? আমাকে যদি বলেন বিনা পয়সায় নামাজ পড়া, ঝাঁটা মেরে তাড়িয়ে দেবো, চলবে এখান থেকে? আপনি কি বলছেন? আপনার এলাকায় যারা স্কুলের টিচার আছে তারা বিনা পয়সায় টিউশন পড়ায় তো? কথা বলে না কেন? বিনা পয়সায় পড়ায়? তাকে বলতে পারেন না যে ভাই শালা বিনা পয়সায় পড়া, মাস্টার হয়েছিস? বলেছে কেউ? চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এরা মৌলবিকে বলে বিনা পয়সায় কোরআন পড়াও, ঠিক কি না? 10 টাকা দিতে গায়ে লাগে, 10 টাকা দিতে। সেই সমাজের আমি বলে যাচ্ছি, যতই নিজেকে ইমানদার বলো কখনো ইমানদার হতে পারে না, যারা পয়সা কোরআন পয়সা দিয়ে পড়াতে চায় না, অথচ ইংরেজি বাংলার অঙ্কর মাস্টারকে 500 টাকা করে বেতন দেয় মাসে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কসম করে বলছি, সবাই বলুন পৃথিবীর সব থেকে দামি কিতাব কোনটা? কোরআন। এটা মুখে বলছেন না অন্তর থেকে বলছেন? কখনো অন্তর থেকে বলেন নাই? যদি অন্তর থেকে হতো তাইলে ইমামের বেতন 10,000 হতো, বিনা পয়সার মৌলবি খুঁজতেন না, গাই মুখো হেলে পাবেন। আর আমি বলে যাচ্ছি,
1000 টাকার ইমামের পেছনে নামাজ হবে না, 10 দিনে 100 টাকা শেষ, 100 টাকা করে সংসারে, 11 দিনের মাথায় যখন জোহরের নামাজের নিয়ত করবে বলবে আজ রাতের বেলায় সালাম মাইকু বেচে দেবো, সব বেচে দিয়ে পালিয়ে যাব, এটা হচ্ছে সুরা ফাতেহা। বুঝতে পেরেছেন? আমি হক কথা বলে যাচ্ছি, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাকে যদি কেউ বলে পশ্চিমবাংলার মসজিদে ইমামতি করতে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, নাকোদা থেকে শুরু করে টিপু সুলতান মসজিদ থেকে শুরু করে যত দামি হাওড়া হুগলি কলকাতায় যত দামি মসজিদ আছে, আমাকে ইমাম রাখতে পারবে না, আমাকে 3 লক্ষ টাকা বেতন লাগবে মাসে। যদি কেউ বাপের বেটা দাঁড়িয়ে থাকেন, সে আমাকে প্রশ্ন করুন যে তুমি কি মোলবি হেদে তোমাকে 3 লাখ টাকা লাগবে, তো আমি জিজ্ঞেস করব তোমার কি পোপে সারবে যে 90,000 টাকা বেতন লাগবে। কথাটা বুঝতে পারেননি? স্কুলের মাস্টার কখনটা পড়ায় ইমানদারির সঙ্গে বলবেন, কখন? 11টায় স্কুল শুরু হয়, কটায়? 11টায়। 11টায় শুরু হলো, 11, 12, 1, 2, 3, 4 কখনটা? 6 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা টিফিন, কত হলো? 5 ঘন্টা, তাই না? 5 ঘন্টায় যদি কেউ 70,000 আর 50,000 বেতন পায়, তোমার মসজিদে যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে সে কত বেতন পাওয়া দরকার? বিবেককে জিজ্ঞেস করেছেন? চাইলে বলছে মলবির লোক, তো যদি হিম্মত থাকে বলে দাও সরকারি বেতন মাস্টাররা দিবে কেন? বড় কষ্ট লাগে। শুনেলেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই গদনপাড়ার মাটিতে, যারা ডাক্তার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, তারা কাগজ থাকে তা নোট করুন, কাল থেকে এই মাদ্রাসাগুলোয় আর জায়গা থাকবে না, প্রত্যেকটা মাদ্রাসায় ছেলে নিতে পারবে না। যদি খালি বলে ইমামের বেতন 50,000, মাদ্রাসার মলবির বেতন 50,000 টাকা, এরা বলবে হুজুর আমার একটা ছেলেকে মলবি করে দেন, রাঁধা ভাত পাবে, 50,000 বেতন পাবে। সবাই জানে মাদ্রাসায় মলবি হলে দৌড়ে দৌড়ে চাল আদায় করবে আর ইমামতি করবে 2,500, 5,000, মলবি করে লাভ নাই, ছেলেকে ডাক্তার মাস্টার কর, অনেক টাকা ইনকাম করবে। তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তুমি আল্লাহকে ভালোবাসো না কোরআনকে ভালোবাসো না দুনিয়া ভালোবাসো, তুমি কিভাবে জবাব দিবে তুমি নিজের চিন্তা করো, নিজের হৃদয়কে জিজ্ঞেস করো। আপনারা বলছেন চলুন গুজরাটে দেখাবো, আমি 12টা বৎসর পড়েছি, আমার এমনও সাথী আছে তোমাদের গোধনপাড়াটা কিনার মতো ক্ষমতা রাখে, গুজরাটে এমনও ধনী আমার সাথী আছে এই গোটা গোধনপাড়াটা একদিনে কিনবে, তারপরও তার বাপের একটা কোণ খুঁজবে না। তোমরা জানো, উলামাদিকে জিজ্ঞেস করো, যিনি একজন আমির সাহেব মুফতি ইসমাইল লাট সাহেব, তিনি এমনি ছেলে নয়, তিনি তবলিগের এমনি মুবাল্লিগ নয়, সে হচ্ছে 50 কোটি টাকা বাপের প্রপার্টির মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের খিদমত করছে, বাপ আলেম করেছে, মুক্তি করেছে ছেলেকে, 50 কোটি টাকার মালিক, ভাবতে পারেন? গোধনপাড়ায় আছে কেউ 50 কোটির মালিক? কথা বলে না কেন? নাই। শুধু তাই নয়, জানেন গুজরাটের আর একজন আহমদ লাট সাহেব, তিনি বাপতি সম্পত্তি ভাগ পেয়েছে 75 থেকে 80 কোটি টাকা, ভাবতে পারে কত টাকা সম্পত্তি ভাগ পেয়েছে? আরে মুর্শিদাবাদে কেউ 100 কোটির মালিক নাই, ঠিক বলছি না ভুল বলছি? 100 কোটির মালিক মুর্শিদাবাদ জেলাতে নাই, বড় কষ্ট লাগে। সে হচ্ছে আলেম মোল্লা আহমদ লাট সাহেব মুফতি ইসমাইল, বড় কষ্ট লাগে। আর আমাদের দেশের বড় লোকরা পড়ে, গরিবের ছেলে মাদ্রাসাই পড়বে, মলবির ছেলে মাদ্রাসাই পড়বে, কে বলল তোমাকে আপনার ছেলে হাফিজে কোরআন হয়ে ডাক্তার হবে, হাফিজে কোরআন হয়ে মাস্টার হবে? সে কোনোদিন নিজের জমিনকে বিক্রি করবে না। আজকে বলে দিই, আমি চ্যালেঞ্জ ছুড়ছি, বহরমপুরের যতগুলো ডাক্তার আছে তাদেরকে বলবেন আর আমার এই ভিডিওটা দেখাবেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোদনপাড়ার মাটিতে, এরা সব নেমো খারাপ মুসলমান হওয়ার পরেও। যদি বলেন কেন, তাদেরকে জিজ্ঞেস করো যে তোর দাদির জন্ম, তোর বাপের জন্ম কি করে হয়েছিল, সিজার করে না নর্মেলে? এরা বলছে সিজার করা বাচ্চার ব্রেন ভালো, ব্রেন তেজ হয়। সেই মূর্খ ডাক্তারকে বলছি একটা এম এ পাস ছেলে, এই বছরে যে এম এ করেছে তাকে নিয়ে আসো,
তাকে যদি একটাই অঙ্ক দেব, সে যদি ক্যালকুলেটর না খুলে তো আমি কানটা কেটে ফেলে দেবো। জান ক্যালকুলেটর খুলতে হবে। হ্যাঁ, কত বছর আগে, 50 বছর আগে পড়েছে তোর দাদুকে জিজ্ঞেস কর। বর্ধমানে একটা দোকান আছে, ওষুধের দোকান, কি বুঝলেন, ওষুধের দোকানের নাম হচ্ছে শ্রীচরণ সাধু মেডিকেল হল। যে ব্যাঙ্গালোরের ওষুধ ওই দোকানে পাওয়া যায়, কলকাতায় যেটা পাওয়া যাবে না ওনার কাছে পাওয়া যাবে। বিরাট দোকান, সব থেকে বড় দোকান, ব্যাঙ্গালোরের ওষুধও পাওয়া যায়। সেই দোকানে আমি একবার ওষুধ আনতে গেছি, তো কিছু ওষুধ নিয়েছি। আমি বললাম, দাদা ক্যালকুলেটারে একবার হিসেবটা দেখেন না। সে আমার দিকে তাকালো, বয়স্ক লোক, আমার বাপের বয়সী। কি করো তুমি? আমি জলসা ফলসা করি, মাদ্রাসার শিক্ষক, চুপ করে দাঁড়াও। 725 টাকা দাও মুখেতে। আর একটা এম এ পাস ছেলেকে যদি বলেন যে একবার এই হিসেবটা করে দাও, তো তখন ক্যালকুলেটার করে ইনটু মাইনাস প্লাস, তুই যে এম এ পাসবে বলছিলি যে। সিজারের ছেলের ব্রেন ভালো। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিচ্ছি, কেয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, সব থেকে বড় পাপ যেটা এসছে এই মোবাইলটা। এই মোবাইল যে বাচ্চাদের হাতে উঠে গেছে, সেই বাচ্চার ব্রেনটা হ্যাং করবে, পড়ালেখা ঢুকবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, মাদ্রাসায় পড়াশোনা তো চলছে, আমিও একজন মাদ্রাসার শিক্ষক, আমিও আমার আব্বার মাদ্রাসার একজন জিম্মেদার, বড় মাদ্রাসা আমাদের। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, মাদ্রাসায় পড়াও চলবে, কোরআনের তালিমও চলবে, তালবিলিমও তৈরি হবে, কিন্তু যে মলবি দেখছো সেই মলবি তৈরি হওয়া মুশকিল হবে। এই মালগুলো চলে গেলে সে মাল হবে না, এখন তো সব মোবাইল ঘাঁটা মলবি হবে। আমরা যদি বলি মোবাইল রাখতে পাবে না, সব ছেলেরা চলে যাবে, মারা মোবাইল দিয়ে দিচ্ছে, গার্জেনরা কি করবেন। আমি আমার মাদ্রাসায় চেষ্টা করেছি যেন কোনো ছেলে মোবাইল না রাখতে পারে। শেষকালে আমাকে গোপনে বলেছে, ছেড়ে দাও, মাদ্রাসাটা শেষ হয়ে যাবে, ছেলেরা কেউ থাকবে না। আমি নিরুপায়, নাহলে আমার ডিসিপ্লিন, যারা আমার কাছে পড়েছে আমার প্রথম জীবনে, তারা মৃত্যুকাল পর্যন্ত আমাকে মনে রাখবে, আমার খপ তাদের মনে থাকবে। আমি মসজিদে প্রবেশ করলে একটা আলপিনের শব্দ উঠত না, মাটি উড়ার শব্দ ছিল না, এত আমি ডিসিপ্লিনওয়ালা ছিলাম। আজকে আমি অসহায়। কেন? রাবেতা বোর্ড বলে দিয়েছে বাচ্চাদিকে মারতে পাবে না, ছড়ি নামিয়ে লাও। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, রাজ্য সরকার বলেছে স্কুলের টিচাররা ছেলেদের গায়ে হাত তুলতে পাবে না, তার নামে কেস হয়ে যাবে, সাসপেন্ড হতে পারে। ওই জন্যে আপনার ছেলে গায়ে যখন মাস্টার হাত তুলতে পাবে না, ওই ছেলেটা মানুষ হবে না, গরু আর গাধা হবে। চ্যালেঞ্জ। ওই জন্যে তো মা বাপকে ভাত দিচ্ছে না, বুঝতে পেরেছেন না, পারেননি। ওই জন্যে তো মা বাপের আশ্রয় হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। আমি যখন স্কুলে পড়েছি, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমার বয়সী যারা আছেন, আমার 35 শুরু হয়েছে, 34 প্লাস যারা আমার বয়সে আছেন, তাদেরকে বলছি, আমরা যখন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কোন দিনটা জানতাম না, ঠিক কি না? কেউ জানতেন আমাদের বয়সী ছেলেরা শিক্ষক দিবস কেন জানিনি? এখনকার যুবকরা তাহলে বলবেন, আমরা মাস্টারদিকে রিসপেক্ট করিনি, ভালোবাসিনি, সম্মান দিইনি। আমরা যা সম্মান আর রিসপেক্ট দিয়েছি, যারা যাদের বয়স হয়ে গেছে স্কুলে পড়েছি, আরে মাস্টার মারলে বাড়িতে এসে আর ভয়ে বলতে পারিনি আজকে আমাকে মেরেছে, নাহলে মা আর একবার মারতো, ঠিক কি না? বাবা আর একবার মারতো, তুমি অন্যায় করেছো বলে তোমাকে মেরেছে, এই ভয়ে বলতে পারতাম না যে আজকে মেরেছে, স্কুলে মার খেয়েছি, ভয়ে বলতে পারতাম না। আর এখন ছেলের গায়ে হাত দিলে বাপ গিয়ে মাস্টারের কলার ধরে, সেই ছেলে মানুষ হবে না। আমি মুর্শিদাবাদের দলিল দিচ্ছি, বেলডাঙ্গা এরিয়ার যে কোনো একটা স্কুলের মেয়ে, 5টা 6টা মেয়ে টিকটক বানিয়েছে, টিকটক ভিডিও ড্যান্স করে, মুসলমানদের মেয়ে সব কটায় ভাইরাল হয়েছে, তাদেরকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল। শুধু তাই নয়, যতগুলো কলেজ আছে, ইসলামপুরে তো কলেজ নেই, আছে ইসলামপুরে কলেজ আছে, যারা আমার কথা বিশ্বাস হয় না তারা নিজের চোখে দেখবেন, এই কলেজগুলোতে আপনার বাড়ির যুবক যুবতীকে জিজ্ঞেস করবেন, এই কলেজগুলোয় বছরে নবীন বরণের উৎসব হয়, হয় না হয় না? হয়। সেই নবীন বরণের উৎসবে আপনার ঘরের মেয়ে, আমার ঘরের মেয়ে, আমাদের যুবকরা
এরা নবীন বরণের দিনে আর্টিস্টকে নিয়ে এসে বুকে বুক লাগিয়ে কোমরে কোমর লাগিয়ে মেয়েদের গায়ে হাত লাগিয়ে এরা এক জায়গায় হয়ে ড্যান্স করে, এর থেকে বড় পাপ আর জিনা আর কিছু নেই। জীবনে এটা ছিল না, সব শেষ হয়ে গেল, কম শেষ হয়ে যাচ্ছে। আপনি কি করে বলছেন জান্নাতে যাব? আপনার মেয়ে কলেজে বেল্লা লাপনা করবে, আপনি জান্নাতে যাবেন? আমি ইসলামপুর কলেজে দাঁড়িয়ে গেটে দাঁড়িয়ে প্রমাণ দেব, 100টা যদি মুসলমান মেয়ে প্রবেশ করে তার মধ্যে 80টা মেয়ে বেপর্দাভাবে যাচ্ছে, মুসলমানদের মেয়ে, আপনাকে প্রমাণ দেব। সেই মেয়েগুলো কার ঘরের মেয়ে? আমার বোন, আপনার বোন, আমার বিটি, আপনার বিটি। তাদেরকে যদি আমরা পর্দায় না আনতে পারি, যে বাবা নিজের সন্তানকে, নিজের মেয়েকে পর্দা করতে পারবে না বিবাহের আগে, সেই বাবা হচ্ছে জাহান্নামী। সেই বাবাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে তার বিটি, তার স্ত্রীকে। তোমার স্ত্রীকে তুমি যদি পর্দার দাওয়াত না দাও, নামাজের দাওয়াত না দাও, সেই স্বামীটা হবে পাপি, সেই ভাই হবে পাপি, সেই বড় ভাই হবে পাপি, সেই চাচা হবে পাপি। আপনি দিতে পারছেন না দাওয়াত, সবাই নিয়ত করুন আমার মা বোনের দিকে আমরা হেফাজত করবো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দেখেননি কত বড় বড় বিপত্তি? আমি কালকে জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি আপনাদেরকে, কালকে মুর্শিদাবাদে বেলডাঙ্গার মাটিতে বলেছি, আজকে আমি আপনাদের কাছে বলে যাই, আমার যুবক ভাইয়েরা, অনেক ভাই মনে মনে করে আমাদেরকে ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর একটু বলবেন হিন্দুদের মেয়েকে বিয়ে করা চলবে কি চলবে না? কে বলল চলবে না? কিন্তু আমার বলা যে হ্যাঁ বে, মুসলমানদের তোর পাড়ায় আর মেয়ে নাই? আপনারা কি বলছেন, মুসলমানদের মেয়ে নাই তো, সব শেষ? আহা, তোমার একটা মমিন মেয়ে পছন্দ হলো না, তুমি কাফেরকে বিয়ে করতে চাইছো, আমার কষ্ট এটাই। আমি লাভ জিহাদের পক্ষে যাচ্ছি না, কিন্তু আমি বলছি তোমার যদি প্রেমে পড়ার হয়, একটা মমিন মেয়ে তোমার প্রেমে পড়লো না একটা বেঈমান পড়লো, কথাটা বুঝতে পারেননি? আমার একটা কাফের পড়ল যার গ্যারান্টি নেই। আপনাকে বলে দিই, আমি নাম করব না জায়গার, জেলারও নাম করব না, তারা আঁচ করে ফেলবে আমার জলসা শুনলে। আমি তো যা পরিস্থিতি দেখলাম, আমার জলসা মনে হয় অনেক হিন্দু ভাইও শুনে, শুনে না শুনে না কি বুঝলেন? এখনই আমি দেখবেন ঠিক দৌলতাবাদ পেরিয়ে একটা বাঁ দিকে ডান দিকে একটা বড় রেস্টুরেন্ট হয়েছে, হয়নি? ওখানে আমি চা খেতে দাঁড়িয়েছিলাম, একটা হিন্দুদের ছেলে কর্মচারী ছুটে এলো, নমস্কার স্যার, আমি আপনার খুব ভক্ত, আমি রোজ আপনার জলসা শুনি, এখনই শুনছিলাম আপনার, স্যার একটা সেলফি লুব। তার মানে কি বুঝলেন? হিন্দু ভাইরাও আমার বক্তব্য শুনে, শুনে না শুনে না, শুনে, সকলে শুনে, সব মানুষ শুনে, আমি সব মানুষ, আমি যা দেখলাম আজকে পরিস্থিতি, আমি আর হোটেলে দাঁড়িয়ে আমার চা খাওয়া যাবে না। কেউ যদি আমার ওপরে দুশ্মনী থাকে তো চালিয়ে দিবে, দিবে না দিবে না, মাসালাকে ফাঁকাই পেয়েছি তো, বড় মুর্শিদাবাদে কেউ হাত দিবে না, ও হোটেলটাই চলে যাবে তাহলে, ঠিক কি না? মুর্শিদাবাদে কেউ হাত লাগাবে না, আমার ভয় নাই, আমি মুর্শিদাবাদকে আমার ঘর মনে করি, জানেন, বুকে সাহস থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলহামদুলিল্লাহ যে বড় খুশির বিষয় আমার বলার উদ্দেশ্য, যে দেখো একটা হিন্দুদের মেয়ে, আমি বলি কোন জেলায় বলবো না, একটা মুসলমানদের মেয়ে একটা হিন্দুদের ছেলেকে বিয়ে করেছে, কি করেছে, হিন্দুদের ছেলেকে বিয়ে করেছে, তাদের বাচ্চা হলো, রিলেশনশিপ হলো, সব হলো, ই তার ধর্মকে মেনে নিয়েছে, ও অরটাকে মেনে নিয়ে চলল। কিছুদিন পরে এই মুসলমানদের মেয়েটা আর একটা মুসলমানের ছেলের সঙ্গে পালিয়ে গেছে, কত দুঃখের বিষয়। আমি কোনো দিক দিচ্ছি না, আমার কাছে একটা ফোন এসেছিল, শুনেলেন মুসলমান নারীদিকে সাবধান করছি, অনেক প্রমাণ আছে আমার কাছে। এক্ষুনি একটু আগে আমি কামরায় ছিলাম, ফোন এসছে একজন ব্যক্তি, হুজুর একটা মুসলমানদের মেয়ে স্বামী মারা গেছে, সে একটা হিন্দুদের ছেলেকে প্রতিশ্রুতি দিয়েছে, তুমি ইসলাম কবুল করো আমি তোমাকে বিয়ে করব। সেই ছেলেটাও নিয়ত করেছে যে আমি মুসলিম হব, এই বলে আজ থেকে দু বছর থেকে মেয়েটার সংসার এই হিন্দুদের ছেলেটাই চালাচ্ছে, হিন্দু ভাইটা চালাচ্ছে, আমাকে বিয়ে করবে, মেয়েটাকে পছন্দ, আমি ইসলাম কবুল করব, এই বলে তার কাছ থেকে খেয়েই যাচ্ছে, সংসার চালিয়েই যাচ্ছে। এখন যখন ছেলেটা বলছে আমি রেডি, ইসলাম কবুল করি, অ্যাবিডিবিট করে তোমাকে বিয়ে করব, মেয়েটা বলছে আমার বিয়ে করা যাবে না,
এটার নাম ধোকাবাজ, প্রতারক। জানতে হবে এই নোংরা মেয়েটা, জঘন্য মেয়ে, চরিত্রহীন মেয়ে। যদিও সেই ছেলে ভাইটা হিন্দু ভাই, তাকে ধোকা দেওয়া মানে একটা মানুষকে ধোকা দেওয়া, ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না, ওটাও হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? ওটাও কি হারাম। এই মেয়েটা পাপি মেয়ে। তোমার কোনো মুসলমান যুবককে পছন্দ এলো না, তোমার কোনো মুসলিম মেয়েকে পছন্দ এলো না যে তোমাকে তাকে বিয়ে করতে হলো? খুব সাবধান, মুসলমান যুবককে বলছি শোনো, এই খপ্পরে পড়বেন না। জোরে বলুন ইনশাল্লাহ। কেন বলছি? কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, মেয়ের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কেয়ামতের পূর্বে কমে যাবে, তবেই তো ব্যভিচারটা বেড়ে যাবে। বুঝতে পারেননি? রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে মানুষ, রিলেশনশিপ যেটাকে এখন বলছে লাভার। এ অনেকের বয়স্ক বাবাজিদের বুঝে আসবে না, বুদা বাংলায় বলি, ভালোবাসা কি বুঝলেন, প্রেম মহাব্বত শুনিলেন, এখন রিলেশনশিপ হচ্ছে। এক মাস দু মাস ভালো করে কলেজের যুবতীরা শোনো, যুবকরা শোনো, দু মাস তিন মাস মহাব্বত করছে, তারপরে বলছে ওকে ভালো লাগেনি, আবার একটা অন্য রিলেশনশিপে যাচ্ছে, ওই ছেলেটা বেশি ভালো, ওর সঙ্গে রিলেশনশিপ করবো, এর সঙ্গে শারীরিক সম্মান করে আর একটা ধরছে। এটাই হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। যেহেতু পেপার খোলো, আমরা বলিনি, আমাদের মতো মৌলবীরা বলিনি, মিডিয়া বলছে, পেপার বলছে, ইউরোপের দেশগুলোতে প্রতি বৎসর 50,000 খালি নাইট ক্লাবে বউ পাল্টা পাল্টি হয়। জোরে বলুন নাউজ বিল্লা। এটারই নাম হচ্ছে রিলেশনশিপ। আপনাকে প্রমাণ দিই, দিয়েগো মারাদোনা, ফুটবল সম্রাট বলা হয় দিয়েগো মারাদোনাকে, ঠিক কি না? মারাদোনার অনেক ফ্যান আছে মুসলমানদের, তার চরিত্র দেখে ফ্যান হবে, খেলা দেখে নয়। বুঝতে পেরেছেন না পারেননি? আমি খেলাকে পছন্দ করি না। আমি জানেন কার ফ্যান? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কার ফ্যান? একটা ক্রিকেটার আছে হাসিম আমলা, দক্ষিণ আফ্রিকা, যে প্লেনে চাপলেও কোরআন তেলাওয়াত করতে করতে যায়, যে ওই প্লেনের এয়ার হোস্টেস যারা ছোট পোশাক পরে থাকে, যাদের বুক বেরিয়ে থাকে, তাদের হাতেও পানি পান করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দিকে তাকিয়ে দেখে না, তার আখলাক আর চরিত্র থেকে আফ্রিকার আরো পাঁচটা ইহুদি প্লেয়ার তারা ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তার আখলাক দেখে, চরিত্র দেখে আমি তাকে পছন্দ করি, তার আখলাককে পছন্দ করি। সেই ছেলেটা তাহাজ্জুদ গুজার ছেলে, পাঁচ ওয়াক্তের নামাজি ছেলে। বড় কষ্ট লাগে, মুসলমান ফ্যান হচ্ছে মারাদোনা, তাকে জিজ্ঞেস করো তার আখলাকটা। মারাদোনা তার 9 বছরের বিটিকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে 9 বছর আগে তার বিটি আগে জন্ম লিয়েছে, মানে ওটা হচ্ছে প্রেম এবং রিলেশনশিপ, ওই মায়ের পেটেই জন্ম নিয়েছে বিয়ের আগে ছেলে। আমাদের অনেক বাপ চাচারা দেখবেন যে ভাইপোর সঙ্গে পাড়া সম্পর্কে চাচা হয়, ইয়ার কি মারে না, বে তোর বাপের বিয়ে দেখেছিস, বলে না বলে না বলে না, কিন্তু আমরা রাগ করি, চাচা এরকম বলছে বাপের বিয়ে দেখেছিস, কিন্তু বাস্তব এখন বাপের বিয়ে ভাইপো দেখছে। ওই চো মারাদোনার মেয়ে তার বাপের বিয়েতে গেছে, তার মাকে বিয়ে করতে গেছে, মানে বিয়ের আগে ছেলে। জোরে বলুন না নাউজবিল্লাহ। এটাই হচ্ছে ইহুদি আর নাসারাদের কালচার, তাদের আখলাক। ইসলাম এটাকে কখনো স্বীকৃতি দেয় না। শুধু তাই নয়, শুনেলেন বেইমান কাফেররা ইসলামের ওপরে কিভাবে চক্র চালাচ্ছে, আপনি যদি নিজেকে সাবধান না করতে পারেন, আমি বলে যাচ্ছি কিয়ামত করিবান, আপনার দোরগোড়ায় কিয়ামত পৌঁছে গেছে, তার একটা করে আলামত প্রকাশ পাচ্ছে। শুনে নেন, 1400 বৎসর আগে আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রকাশ করে গেলেন, নবীজি বলে গেলেন এমন একটা দিন আসবে যে তাদের ঘরের কাজের মেয়ে বাঁধির পেটে ছেলে পয়দা হবে। আজকে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সার্কুলার জারি করে দিয়েছে, যাদের বাচ্চা হয় না, যারা নিজের স্ত্রীর পেটে বাচ্চা নিতে চায় না, তাদের জন্য সার্কুলার জারি করা হলো, তারা পেট ভাড়া নিয়ে বাচ্চা নিতে পারে। জোরে বলুন নাউজবিল্লাহ। আর আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যেসব বাদ্দিন মেয়ে আছে, বাদ্দিন মুসলমান আছে, যাদের মধ্যে ইমানের চিত্ত নাই, তারা এই ধরনের পাপগুলোতে লিপ্ত হয়ে যাবে, ঠিক কি না? তারা এই ধরনের পাপগুলোই লিপ্ত হবে আর মনে করবে এগুলো পাপ নয়, এগুলো ভালো কাজ। কেন?
দেখছেন না নুসরাত জাহান খুশি করে বলছে, আমি হচ্ছে হাজি সাহেবের বিটি, মেরা বাপ হাজি সাহেব, তেরা বাপ হাজি সাহেব ইসিলিয়ে তু জান্নাতি হ্যায়, তেরে বাপ হাজি সাহেব ইসিলিয়ে তু মোমিন হ্যায়। কোন বলা? ফির তো শুনলো হজরতে ইব্রাহিম নবী পৈগম্বর উসকা বেটা জো হ্যায় বাপ, কিয়ামত কে দিন বড়ে দুঃখ মে রহেঙ্গে, আল্লাহ সে কহেঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ইয়ে মেরে বাপ হ্যায়, ইয়ে মেরে আব্বু জি হ্যায়, থোড়া ইসকে উপর রহম কিয়া যায়। তো আল্লাহ কহেঙ্গে, হে মেরে ইব্রাহিম সোচো, জব তুমকো আগ পর ডালা গিয়া থা, না তোমারে বাপ তোমারে পাস থে, না নমরুদ থে, না কোই থা, এক সিরফ মাই আল্লাহ তোমারে সাথ থে, আর তুমি আগ জ্বলা নহীঁ পায়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসিলিয়ে আজ তোমারে বাপ কে লিয়ে তোমারে দোয়া কো কবুল নহীঁ কিয়া যায়েগা। নুসরত জাহান থোড়া সমঝা করো, থোড়া দিমাগ সে সমঝো, আগর আল্লাহ চায়ে তো আল্লাহ তুমকো ঈমান সে নওয়াজে, জোরে বলুন আমিন। আল্লাহ তুমকো হিদায়ত দে দে। আমি তো এটাও বলি, কোনো যদি নায়িকা বদ্দিন হয়, ধর্ম থেকে সরে যায়, ইসলাম থেকে সরে যায়, সে যদি বলে আমি কোনো পুরুষ পাচ্ছি না বিয়ে করার, একজন মমিনকে বিয়ে করব, তো আমি দাওয়াত দিচ্ছি যে নায়িকাটা বলবে যে আমি ঈমান এনে বিয়ে করব, তো আমি বিয়ে করব তাকে ইনশাল্লাহ। ইসলামে দুটো বিয়ে করা যায় যাচ্ছে না নাই, কথা বলুন, বড় কষ্ট লাগে তাই না? যুবকরা বলবে হুজুরের বিয়ে করার কত শখ বে, না শখ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম 11টা বিবাহ করেছেন, সবগুলো আল্লাহর হুকুমে করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 11টা বিবাহের মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই, আমাদের সমাজের অনেক লোক মনে করে বিধবাকে বিয়ে করাটা পাপ, যে বাপরা মনে করেন, যে পুরুষরা মনে করে, যে নারীরা মনে করে, এরা বাদ্দিন, এদের মধ্যে দিন নেই। আমাকে সেদিন একজন ফোন করেছে, হুজুর আমি বেচালার, আমার বিয়ে শাদী হয়নি, আমার গ্রামে একজনের স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে, আমাকে খুব পছন্দ হয়েছে আমার, আমি চাই সেই মেয়েটাকে বিয়ে করতে। আমাদের কিছু লোক বলছে এই ধরনের বিয়ে করলে তুমি বেচালার ছেলে, তুমি একটা বিধবাকে কেন বিয়ে করবে? যারা যদি বাপ হয় কিংবা মা হয় যদি বলে, তা তারা 100% পাপি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচালার ছিলেন না ছিলেন না এ কথা বলেন না কেন? নবীজি অবিবাহিত ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 25 বৎসর, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বিবাহিত একজন বিধবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বয়স 40 বৎসর, নবীজি বিয়ে করে পৃথিবীর মানুষকে নসিহত দিলেন, এই বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্যে নয়, ব্যভিচার করার জন্যে নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তাদেরকে বিবাহ করো, নিকাহ করে স্বীকৃতি দাও, এটাই হচ্ছে ইসলামের আদর্শ, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার পছন্দ হয়, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসায়, যদি তুমি বেচালার হও আর তোমার যদি পছন্দ হয় সেই বিধবাকে বিয়ে করলে, আর মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর যদি ভাই মরে যায়, ভালো করে শুনবেন, আমাদের দেশের লোক খুব খারাপ ভাবে, ভাই মারা গেছে, ভাবি আছে, তার ছোট ভাই আছে, তার উচিত সে যদি তার ভাবিকে বিবাহ করে নেয়, এর থেকে বড় নেকির কাজ আর কিছুই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চা নিজের বাপ পাবে, বাপ হিসাবে চাচাকে পেয়ে যাবে, সন্তানের মাথায় হাত রাখা হবে, এতিমের মাথায়, বিধবার মাথায় হাত রাখা হবে, এর থেকে বড় নেকির কাজ আর কিছুই নেই। আমার ভাই, ওই জন্যে আপনি যে কাজটা করবেন, যে ভাষাটা বলবেন, আপনি উলামাদের সঙ্গে পরামর্শ নিয়ে কথা বলবেন, আলেমদের সঙ্গে পরামর্শ নিয়ে কথা বলবেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যদি কথা বলে ফেলেন, নিজের যুক্তিতে যদি কথা বলে ফেলেন, আর ওটা যদি ইসলাম বিরোধী হয়, নবীজির আদর্শ বিরোধী হয়, যারা মনে করেন একটা বেচালার ছেলে সে বিধবাকে বিয়ে করবে কেন, তার বিধবাকে বিয়ে করা যাবে না, তাহলে তোমার নবীজির বিরোধিতা করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টার মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছে। খুব সাবধান, যারা বলেন এই ধরনের ভাষা তাদের জুবানটা টেনে পেরেক পিটিয়ে দেবে ফেরেশতারা কবরে। ইসলাম বুঝতে হবে, শুনেলেন, এই জন্যে নিষেধ, এই জন্যে বিয়ে করতে পাবেন। আমি আপনাদেরকে বলে দিই, যখন বলা হয় বিধবাকে বিয়ে করা চলবে না, কিন্তু বিধবাকে টেনে নিয়ে এসে জিনা করে চলবে না?
আমাদের সমাজের লোক জিনা করতে তখন বলে বিধবাটা খুব সুন্দর, আর যখন বলে বিয়ে করে নে বলে হ্যাঁ বিধবাকে বিয়ে করে, হারামখোর, জিনা করার সময় ভালো, ইসলাম এটাই নিষেধ করেছে, তোমরা জিনা করো না, বলাৎকার করো না, অসহায় পেয়ে কোনো দুর্বলতা পেয়ে বিধবাকে, বিধবার সঙ্গে খারাপ কাজ করো না, তোমার যদি তাকে পছন্দ হয় তোমরা নিকাহ করে লাও, এর মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মানুষ এরা কিছুই জানে না, কি জানে যে সমাজ জানে, এরা মনে করে আমরাই দিনদার, যা বলবো এটাই ঠিক, তোমার যুক্তিতে ইসলাম চলে না, তোমার তর্কতে ইসলাম চলে না, ইসলাম যদি চলে কোরআন হাদিস নবীজির সুন্নাহ চলে, কোরআনের মাধ্যম দিয়ে ইসলাম চলে, বেইমানি ওই জন্যে এলাকার মোলবিদের সঙ্গে শরণাপন্ন হবেন, কোনো এই ধরনের কাজ এসে দাঁড়ালে। আমাকে একজন ফোন করেছে, আমি বেচালার, আমি বললাম তোমার যদি পছন্দ হয় বিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কেউ কেউ তো লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, ওটাকে লোক জায়েজ বলে দিচ্ছে, আর একজন বিধবাকে বিয়ে করবে এটা জায়েজ হবে না, কত বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আরে সমাজ মেনে নিচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করলে, বড় কষ্ট লাগে। জানেন আপনারা মনে করছেন এই উলামায়ে দিনরা কে কারা, আজকে কষ্ট লাগে, আমাদের দেশের কিছু ছেলে আছে আরব থেকে, কালকে বলেছি আরব থেকে ঘুরে আসে, তিন বছর চার বছর ঘুরে এসে আজিজুল ভাইয়ের সঙ্গে গোদনপাড়ায় দেখা হয়েছে, বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা। আজিজুল ভাই মনে মনে করলে শালা বিরাট আরবিতে শিক্ষিত তো, আর গোদনপাড়ার ছেলেরা মনে মনে করছে আজিজুল ভাই কিছুই জানে না, তাকে যদি একটা প্রশ্ন করি পায়খানা ঘর থেকে তিন দিন বের হবে না, কদিন বললাম তিন দিন। তো যারা মনে করেন একটা ছেলে আরব থেকে চার বছর, আরবে যারা মুরগি বিক্রি করে তারা কী ভাষায় কথা বলে, বাংলাই তো নাকি আরবি ভাষায়, আরবে যারা গু পরিষ্কার করে তারা কী ভাষায় কথা বলে, আরবিতে। তো দেশে এইখানে এসে মৌলবি হয়ে গেল না হুজুর হয়ে গেল, ওইটাই তো সমাজের গোলমাল, কি বুঝলেন, দুটো বই পড়ে চুটি বই পড়ে সে বলছে ফতোয়াবাজি করছে, শুনেলেন ভালো করে বুঝবেন। আমি আপনাদের এখানে গোদনপাড়ায় জলসায় এসছি, আমি এলান করে গেলাম বাবা যতগুলো ক্যান্সার আর টিউমারের রুগী আছে আমি রাতের বেলায় আজিজুল ভাইয়ের ঘরে থাকবো, সকালবেলায় গোদনপাড়া মাদ্রাসায় অপারেশন করবো। হুজুর কী দিয়ে করবেন, কুদাল আর গাঁইতি দিয়ে করবে। তুমি কি বলবে শালার মাথা খারাপ হয়ে গেছে, বলবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে, তবে তুই আলুওয়ালা কী করে ফতোয়া দিবি বে, তুই পটলওয়ালা কী করে ফতোয়া দিবি, শুধু খালি জিজ্ঞেস করব যারা ফতোয়াবাজি করছো এখানে চলে এসো, ইজরা মানে কি একটা বলে যাও, তালবিলিম আলেমরা ছাড়া ইজরা মানে কি, তুই কতটা আরবি শিখেছিস বলে দি। আমি যখন গুজরাটে, আমি বারোটা বৎসর পড়েছি তো, আমি গুজরাটে নেমে গেলে গুজরাটি ভাষায় কথা বলি, সুরাটে নামলে ইয়ার আড্ডায় নামি, কিংবা আমি স্টেশনে নামি টেস্কিতে ধরতে গেলি বলে ভাই কাঁ যা আনুছে, আমি সুরা দে কাপলে থামা সু ভাড়াছে, আর লোলে নেই ৩০০ রুপিয়া আপু, নেই ভাই ৪০০ রুপিয়া আপু, আপু মানে বুঝেন, বুঝেন না, আমি বুঝি, আমি ভাষা, আমাকে যদি গুজরাটি বই ধরিয়ে দেয় তখন আমি পায়খানা ঘর খুঁজে বেড়াবো, আমি তো পড়ালেখাই জানি না। লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে কিসে কথা বলে, বাংলায় তো ইংরেজিতে, সে যদি এসে গোদনপাড়া একটা প্রফেসরকে বলে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, আর মাস্টার যদি বলে প্রফেসর যে হোয়াটের গ্রামারটা কী বল, তখন সে পায়খানা ঘর খুঁজবে না, খুঁজবে না, সে মাল তো অশিক্ষিত, সে তো ভাষার কালচারই, সে তো এমনি শিক্ষিত নয়, পড়া শিক্ষিত নয়। এই মোলবি এর মধ্যে ইলিম আছে, কোরআন এমনি নয়, কোরআনের আরবি আর ভাষার আরবি আসমান আর জমিনের পার্থক্য, এটা মোলবি দিকে জিজ্ঞেস কর, তোমার জানা নেই। কোরআনের আরবির মধ্যে মখরাজ আছে, ইলহান আছে, লাইনে জেলি আছে, লাইনে খফি আছে, ইখফা আছে, ইজহার আছে, ইকলাব আছে, সব আছে, সিফাত আছে, কিন্তু আরবি ভাষায় এগুলো নাই। ওই জন্যে ওই দুটো আরবি শিখে এসে ফুটানি করিস না, যতটুকু আছে ততটুকু বলবি। আমি একবার নদিয়ায় ছিলাম তো, আমি কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছি কৃষ্ণনগরের কাছে, একটা ছেলে এসে
এই এমন হাদিস ফাদিস বলছে কি বুঝলেন, জ্বলিয়ে দিচ্ছে মৌলবি কটাকে। আমি উঠে বসে গেলাম, আমার আমি আর থাকতে পারলাম না, আমি একটা খারাপ ভাষাই বলেছি তাকে, যদিও যারা ইউটিউবার আছো তারা কেটে দিবে এই ভাষাটা। আমি তাকে বললাম, গুদা বাংলায় একটা কথা আছে, ঘরে নাই ভাত আর নাঙের উৎপাত, তোর মধ্যে ইলেম কালাম নাই, উৎপাত করিস না, কত দূর আছে আমার সাথে বস। তাকে দুটো প্রশ্ন করেছি, সে তখন বলছে, হুজুর আমার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। আমরা ব্যয় বস, ভাত পরে খাবি, আগে উত্তর দিই যা, এতক্ষণ তোরে মৌলবি কটাকে জ্বলাচ্ছিলে, আমার কথার উত্তর দে। সে আমাকে বলছে, হুজুর, তুই বলে আচ্ছা ঠিক আছে বলুন, এমন কি বললি তুই এই মৌলানা সাহেবকে? বলে, হুজুর আমি এটা বলেছি যে কোনো ইমাম মানা যাবে না, কেউ কি মানা চলবে না, হারাম। এমন কি বলে, মুশরিক হয়ে যাবে কেউ কি মানলে। আমরা ঠিক আছে আলহামদুলিল্লাহ, যদি কোনো ইমামকে মেনে যদি মুশরিক হয়ে যায় তুমি কী কী মানবে? বলে কোরআন। আমি বলে, এটা কে বললে যে এটা কোরআন? বলতে হবে আমাকে, কে বললে আপনাকে কোরআন? কথা বলে না, কে বললে? আল্লাহ কাকে এসে বলে গেছে? আল্লাহর সঙ্গে দেখা হয়েছে তোমার? কোরআন কে বলল তোমাকে? বললে, এটা নবীজি বলেছেন। আমরা, নবীজি ডাইরেক্ট এলো তোর কাছে? বলে না। বলে, বুখারী শরীফ মানবো। আমরা, বুখারী শরীফটা কার কাল্লাকা? এমন যদি কেউ ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মানে, ইমাম শাফিকে মানে, ইমাম মালিককে মানে, ইমাম হাম্বালকে মানে, তো তাহলে যদি সে মুশরিক হয়ে যায় তো বুখারিকে মেনে ইমানদার কী করে থাকবি? তুই তো মুশরিক। কথাটা বুঝতে পারেন নাই? বুখারি ডাইরেক্ট এসছে তোর কাছে, মেপে বুঝে কথা বলবেন। আপনি কাকে মানবেন জানি না, শ্রদ্ধা সব মৌলবি, সব উলামা, সব ইমামের জন্য মনেতে শ্রদ্ধা রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। নিশ্চয় জানবে তু গাধার থেকে সেই ইমামরা অনেক ভালো ছিল, আমার থেকে অনেক বেশি শিক্ষিত তারা ছিল, ঠিক কি না? বড় কষ্ট লাগে। আপনারা একটা কথা বলবেন, এতগুলো মানুষ যে আজিজুল ভাইয়ের আমার বক্তব্য শুনছেন, আমাদেরকে ভালোবেসে শুনছেন না, হিংসা করে কথা বলে না, ভালোবেসে শুনছেন, এরপর ধরে নেন আপনি আমার কথা মানছেন, তাহলে আমাকে ভালোবাসেন বলেই তো আমার কথা মানছেন, ঠিক কি না? আমি যেগুলো বলে গেলাম এগুলো আপনার যেটা মনে ধরবে সেটা মেনে নেবেন না নেবেন না, সেটা আপনি মেনে নেবেন, এটা ইয়াসিন ভাই বলেছে এটা মেনে নেব, তাহলে আমাকে মানলেন কি করে? আপনি তো মানবেন কোরআন আর হাদিস, কথাটা বুঝতে পারেননি? আপনার কোরআন আর হাদিস মানবেন, আমাকে মানবেন কি করে? তো যদি বলে কেউ কি মানা যাবে না, তো তোকে কি করে মানবো আমি? কথাটা বুঝতে পারেন না? আমার গুদা বাংলায় বলছি, যদি কোরআন আর হাদিস মানবো তাহলে তোর কথা মানবো কেন? তুকে আগে তোর পরিচয়টা দিতে হবে, তুকে, তুই নবীকে দেখেছিস না, আল্লাহকে দেখেছিস না, আল্লাহর সঙ্গে তোর মোলাকাত হয়েছে। ঝামেলা ঝঞ্ঝট করো না। আমাদের দেশের লোক না হাত বাঁধা নিয়ে মারামারি করছে, দোয়া করা নিয়ে মারামারি করছে, কেউ বলছে এইখানে বাঁধ, কেউ বলছে বুকে, বা গলায় বাঁধ দিয়ে মরে যা, ওই ঝামেলা বাদ দিয়ে। আচ্ছা আপনারা বলুন, উলামারা আছে, কেউ যদি হাত ছেড়ে নামাজ পড়ে নামাজ হবে না? হবে না, নামাজ হবে। কেউ যদি টুপি না পড়ে নামাজ পড়ে নামাজ হবে না? হবে না, নামাজ হবে। শুনে লেনার পরে যত মারামারি আমাদের দেশে কি বুঝলেন, নামাজ নিয়ে, হাত বাঁধা নিয়ে, দোয়া করা নিয়ে, ক্যাম্প করা নিয়ে, বলে ফুটুফুটি চলছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যত ঝামেলা জলসার স্টেজে, মসজিদে আর মাদ্রাসায়, যত ঝামেলা এইগুলো নিয়ে, কিন্তু বেটার বিয়ে দিচ্ছে, বলছে কি ঘরে, বলে দেওবান্দি, দি দে পয়সা আছে। বেটার বিয়ে দিচ্ছে কে ঘরে, বলে আহলে হাদিস, দি দে ভালো পয়সা আছে। হ্যাঁ ভাই, ওইখানে ঝামেলা নাই, যত ঝামেলা স্টেজে করবি তো কত বড় নেমো খারাম তু। আপনাদেরকে প্রমাণ দিই, মক্কাতে 40 লাখ হাজি এক জায়গায় হয়, কত বললাম, ছেলে মেয়ে মিলে 40 লাখ বেটা ছেলে হাজি যারা নামাজ পড়ে জামাতে। শুনেলেন, কেউ বুকে হাত বাঁধে, কেউ নিচেই, কেউ বাঁধে নাই, কেউ এইখানে, কেউ টুপি পরে, কেউ পড়ে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি নিয়ে? তাহলে জানতে হবে তোরা হচ্ছিস নির্বোধ, তোদের মধ্যে পাকাপুক্ত ইমান আসে না, ইমানদার তো ওরা। যারা বলছে তুই দোয়া করছিস কর, আমি আমারটা, সকল নিজের নিজের জবাব দিবে না, আপনারটা আমি দেবো, কথা বলে না, নিজের নিজের দিবে। কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী, বলো পৃথিবীর মানুষকে কেয়ামতের দিনটাকে যেন ভয় করে, সেদিনে বাপ বেটার এতটুকু উপকার করতে পারবে না, বেটা বাপের এতটুকু উপকার করতে পারবে না, তো আমি ফুটো মলবি তোমার কি উপকার করব? তুই নিজেরটা বুঝবি, আমি আমারটা বুঝব। বুঝতে পারেনি কথাটা? ঝামেলা। আমি কালকের জলসাই বলেছি যে বাবা, কেয়াম হচ্ছে মুস্তাহানান কাজ,
আমাদের দেশের লোক কিয়াম নিয়ে মারামারি করে, অথচ ফরজ নামাজ পড়ে না, ঠিক কি না? অনেক মসজিদে ফজর থেকে কিয়াম শুরু করে দেয়, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব দিয়ে মাইকে এক ঘন্টা কিয়াম চলে। আর আমি বলছি মাইকে কিয়াম করা এর থেকে বড় পাপ কাজ আর কিছু নাই। শুধু এটা নয়, রমজান মাসে অনেক মসজিদে ফজরের সময় ইমাম সাহেব সেহরি খেতে উঠেছে, না হলে গ্রামের মানুষ মুয়াজ্জিন উঠে এলান করে দিলে আপনারা উঠে পড়ুন, রান্না করে সাহরি খেয়ে নেন, এখন ঘড়ির টাইম দেড়টা, দিয়ে গজল লাগিয়ে দিলে চললো এখন গজল, ঠিক কি না? এর থেকে বড় পাপ কাজ আর কিছু নাই। আল্লাহর কসম করে বলছি ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি। আপনার এই আওয়াজে আপনার পাশের একটা অমুসলিম ভাই সে ঘুমাচ্ছে, তার ডিস্টার্ব হবে, কষ্ট পাবে, ইসলাম নিষেধ করেছে। শুনেলেন হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বাকর এত জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে, ডিস্টার্ব হয়। কাফেররা অভিযোগ আনলেন, নবীজি আবু বাকরকে ডেকে বললে, হে আমার আবু বাকর, তুমি যখন তাহাজ্জুদে কোরআন পড়বে, তুমি যখন রাতের বেলায় কোরআন পড়বে, এত আস্তে পড়বে তোমার গলার আওয়াজ যেন তোমার দেওয়ালের বাইরে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি ভোর তিনটে থেকে চারটায় ফজরের নামাজ পড়ে ক্যাম শুরু করেছে বেলা আটটা পর্যন্ত, এবার মাইকটা বন্ধ করে জোহর পর্যন্ত কর, কেউ মানা করে না, ঠিক কি না? তখন করবে না, মাইক জুড়ে দিয়ে গোটা দেশের লোককে উঠাবে। শুনেলেন? এটাও বলে দিই, অনেক জায়গায় মাইকে কোরআন পড়া হয়, সাবিনা পড়া হয়, মাইকে সাবিনা আপনাদের দেশে হয়, মাইকে কোরআন পড়া একদম নিষিদ্ধ, নাজায়েজ কাজ। রাতের বেলায় কোরআন পড়ছে অথচ কেউ নিজের স্ত্রীর সঙ্গে মিলামিশা করছে, সেই অবস্থায় তার কোরআন গেল কানে, বুঝতে পারেননি কথাটা? কেউ নাপাক অবস্থায় সেই মাত্র স্ত্রীর সঙ্গে মিলামিশা লেগেছে আর তার কানে যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমি দ্বীন, সে কি করবে? দু 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 যা, কি বুঝলেন? হাসছেন আপনারা, আমি হক কথা বলছি, ইসলাম এত সোজা নয়, ইসলামে বিকৃত নাই, ইসলামে ঝামেলা ঝঞ্ঝট নাই। কি